बनश्रीते गृहकर्मीर मृत्यु, 3 गाड़ीते आगुन दिल विक्षुब्धरा। रामपुरार बनश्रीते भवनेर छाद थेके पड़े गृहकर्मी आसमा बेगम 45 एर मृत्यु हयेछे। रहस्यजनक एई मृत्युर जेरे 3टी गाड़ी और एक मोटरसाइकेले आगुन दियेछे विक्षुब्ध एलाकाबासी। आज रविवार सकाले रामपुरा बनश्री डी ब्लकेर 32 नम्बर बाड़ीते एई घटना घटे। खबर पेये घटनास्थले पौंछे फायर सार्विसेर 2टी यूनिट आगुन नियंत्रणे आने। तब परिस्थिति नियंत्रणे आनते गेले रामपुरा थानार ओसि सह 3 पुलिस सदस्य आहत हन। आज रविवार दुपुरे रामपुरा थानार ओसि मशिउर रहमान बोलेन, रामपुरा डी ब्लकेर 4 नং सड़केर 32 नम्बर बासाय एक गृहकर्मीर मृत्यु हयेछे। खबर पेये घटनास्थले जाय पुलिस। आसमा बेगम नामेर ओई गृहकर्मीर मरदेह उद्धार करते गेले आशपाशेर लोकजन जड़ो हये गाड़ीते आगुन ओ पुलिशेर उपर हमला करे। जाना गेছে रविवार सकाल ৮টায় গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে ওই বাসার সামনে জড়ো হন স্থানীয় লোকজন। এই সময় তারা পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাসার নিচে গ্যারেজে রাখা 3টি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বাধা দিতে গেলে লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে 5 পুলিশ সদস্য আহত হয়। মৃত গৃহকর্মী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কোপরাই গ্রামের মনু মিয়ার মেয়ে। তিনি কানিস ফাতেমার মিরপুরের বাসায় থাকতেন। কানিস ফাতেমা 3 দিন আগে এই গৃহকর্মীকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। তার বাবা একজন সাবেক ট্যাক্স কর্মকর্তা। রবিবার সকালে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে দাবি করেন তারা। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করে স্থানীয়রা অভিযোগ করেন তাকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।